नमस्कार केमन आছেন सबाई आमार चैनेले आमार नतून बंधु एवं पुरातन बंधु सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर नतून रेसिपि। आजकेर रेसिपिते रयेछे एकटा खूबई मुखरोचक चिकेनेर ललिपपेर रेसिपि। एटा सन्ध्याबेलाय टुकटाक मुख चालानोर जोन्नो किन्तु दारुण लागे खेते, पार्टी स्नैक्स हिसेबे किन्तु खूबई जनप्रिय। चलुन देखे नेওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার ডিটেইলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম এরকম চিকেন ললিপপের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। প্রথমেই এই চিকেন ললিপপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ডার্ক সয়া সস। এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার আসে তাই জন্য আমি এখানে 2 চামচ ভরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস বা শেজওয়ান চাটনিও দিতে পারেন। শেজওয়ান চাটনিটা আমি এখানে 2 চামচ ভরে একটু দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে একটু টমেটো সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন। নুনটা কিন্তু একটু অল্পই দেবেন কারণ সসের মধ্যেও কিন্তু নুন থাকে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইটাকে এবার ম্যারিনেশনের জন্য আমি রেখে দেব। এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে একটু ম্যারিনেট করতে দেবো, তাই আমি এটাকে একটু ঢাকাটাকে চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। ম্যারিনেশনের 15 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি এভাবে ডাইরেক্টলি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে জাস্ট ব্যাটারটাকে বানানোর জন্য, যাতে এটা বাইন্ডিংটা খুব ভালো হয় তাই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারের সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণে ময়দা। আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সামান্য অল্প করে একটু জল নিলাম হাতটাকে ভেজানোর মতো। আর এবারে সমস্ত কিছু দেখুন এইভাবে চিকেনের মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভাজার জন্য এই ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। খুব ভালো করে দেখুন চিকেনের গায়ে আমি ব্যাটারটাকে কোট করে নিচ্ছি। আর চিকেনগুলোকে ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে রেডি করে এবার আমি এই চিকেনগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া খুব ভালো মতো গরম করে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু একদম ছাঁকা তেলে ভাজা হবে তাই সেই মতো পরিমাণ বুঝে আমি একটু বেশ খানিকটা পরিমাণে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অবধি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য সময় দিয়েছি। তেলটা ভালো মতো এবার গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে ভাজতে দেওয়ার আগে দেখুন ঠিক এইরকমভাবে ব্যাটারটাকে আমি চিকেনের মধ্যে ভালো করে এভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি এবং খুব হালকা হাতে চিকেনগুলোকে কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু এভাবে ব্যাচে ব্যাচে ভাজতে হবে, সব কিন্তু একসাথে একটা লটের মধ্যে ভাজতে যাবেন না। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, একদম গনগনে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনের বাইরের কোটটা কিন্তু সুন্দর কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটা লটের চিকেন আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে পেপার টাওয়ালের মধ্যে তুলে নিলাম। আর সেমভাবেই আমি সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকেও ভেজে নেবো। একদম গরম গরম মুচমুচে চিকেন ললিপপ কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা একদম ভাজা ভাজা একটা চিকেন ললিপপের রেসিপি। আমার চ্যানেলে কিন্তু সসের সাথে টস করাও চিকেন ললিপপের কিন্তু রেসিপি রয়েছে, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার এই চিকেন ললিপপ গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন, সাথে একটু শেজওয়ান চাটনি বা টমেটো কেচাপ দিয়ে। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আজকের এই মুখরোচক রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।